हेलो एवरीवन, आमी पौशाली चले एलाम आरो एकटा नतून भिडियो निये। न्याचुरली आमी खूब एकटा शुए शुए भिडियो करी ना, किन्तु साडेनलि शरीरटा एकटु खराब लागजे, ताई आजके एकटुखानि शुए शुए भिडियो करछि। एखोनो पाठानेर बक्स अफिस कलेक्शन निये कथा बोलबो। सकालबेला एकटा भिडियो बानियेछिलाम जे अमाउंटटा तोमादेरके बोलेछिलाम, माने तखन अब्दि जा आपडेट जाना जाच्छिलो सेटाई बोलेछिलाम, किन्तु आमी जेटा बोलेछिलाम तार थेकेओ बेशि ब्यबसा करेछे। মানে ফ্রাইডেতে পাঠান, আমি এখন তোমাদেরকে এক্স্যাক্টলি মানে ডে থ্রি এর মানে ফ্রাইডের ইন্ডিয়ার থেকে নেট কালেকশনটা জানাবো, এবং ওয়ার্ল্ড ওয়াইড পাঠান ছবিটা ঠিক কত টাকার ব্যবসা করেছে সেটাও জানাবো এই ভিডিওতে। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, বুঝতেই পারছো। অ্যান্ড ভিডিওটা খুব একটা লেন্দিও হবে না, কারণ আমি অনেক কথা বলতে পারছি না, তাই ভিডিওটা আমি ছোট্ট করেই বানাচ্ছি। তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিতে হবে। দেখো বন্ধুরা, এখনো পর্যন্ত লাস্ট আপডেট যেটা এলো, পাঠান ডে থ্রিতে অর্থাৎ ফ্রাইডে, একটা উইক ডেতে পাঠান ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 39.50 crore, 39.50 crore শুধুমাত্র ইন্ডিয়া থেকে এটা নেট কালেকশন হয়েছে। এবং ওয়ার্ল্ড ওয়াইড টোটাল এই ছবিটার বক্স অফিস কালেকশন তিন দিনে দাঁড়ালো 313 crore প্লাস। বাজেট রিকভারি করে গেছে খুব মানে খুব সুন্দরভাবে, প্রায় বাজেট রিকভার করে আরও প্রায় প্লাস 100 crore কামিয়েও ফেলছে। মানে তৃতীয় দিনেই ওটা হয়ে গেছে, তো চতুর্থ দিন আজকে স্যাটারডে, তোমরা জানো আজকে বিজনেস তো ভালো হবে, আর কালকে আগামীকাল মানে সানডেতে আরও ভালো বিজনেস হবে। সো একটা প্রচণ্ড পজিটিভ রেসপন্স আসছে পাঠানের তরফ থেকে, এবং বক্স অফিস কালেকশন একটা হিউজ অ্যামাউন্টের হচ্ছে, যেটা সত্যি আমরা ভেবেছিলাম। এবং এবারে আমরা খুব কমপ্লিটলি বলতে পারি, খুব ইজিলি KGF চ্যাপ্টার 2 এর ফার্স্ট উইকের যে হিন্দি বেল্টের কালেকশন ছিল সেটাকে যে ব্রেক করে দিতে পারে, সেটা আমি আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম, আর কোনো সন্দেহই থাকছে না, খুব ইজিলি বিট করে দেবে এবং খুব সুন্দরভাবে বিট করে দেবে পাঠান। সো এটাই আর কি, মানে এই যে বলিউড একটা খারাপ জায়গায় চলে যাচ্ছিল বা অনেকের একটা আইডিয়া হচ্ছিল, এরকম একটা ধারণা তৈরি হচ্ছিল, যাই হোক সেখান থেকে অনেকটা রিকভার করে গেছে। এবং বুঝতেই পারছি জওয়ান আসবে, ডাঙ্কি আসবে, সলমান খানও আসবে, কিসি কা ভাই কিসি কি জান, টাইগার 3 আসবে। সো বলিউডের খুবই ভালো বিজনেস হচ্ছে, এটা খুবই আনন্দের একটা বিষয়। সো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।